নমস্কার বন্ধুরা হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে ছাব্বিশ অক্টোবর কেমন থাকতে পারে আবহাওয়া আগামী দিনে কীরকম আবহাওয়া আসতে পারে সেটা আপনাদের একটা আভাস দেবার চেষ্টা করব অনলাইন আপডেট থেকে ভিডিওটি কাজে লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল এই মুহূর্তের যে খবর রয়েছে সিস্টেম সম্পর্কে তাতে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর অর্থাৎ আইএমডি এবং এই ঘূর্ণাবর্তের প্রভাবের জন্য প্রধানত অক্টোবর মাসের শেষের দিকে নভেম্বর মাসের প্রথমের দিকে দক্ষিণ ভারতের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হতে পারে সেটা আপনাদের দেখিয়ে দেবো এছাড়া জেলায় জেলায় আজকে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সেটাও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে আজকের আবহাওয়াতে যেটা আমরা দেখে নেবো মেঘলা আকাশ থাকবে কিনা আমরা যেটা দেখতে পাচ্ছি সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কোনো মেঘলা আকাশ নেই এর সঙ্গে উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলো বিশেষ করে আসাম মেঘালয়ে অরুণাচল প্রদেশে বেশ মেঘলা আকাশ থাকতে পারে ত্রিপুরাতে মেঘলা আকাশ এবং মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না অর্থাৎ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম মেঘলা আকাশ নয় রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে এই পর্যন্ত রয়েছে সারা দিনেরই আপডেট তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বিকালের দিকে মেঘ মুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সরাসরি বৃষ্টি মোড়ে চলে যাব বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো সকাল থেকেই যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নেই তবে উত্তরবঙ্গে কোথাও কোথাও খুব হালকা হতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রধানত হালকা দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ক্ষেত্রে যে আমরা আপডেট পেলাম কোনো রকম বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পেলাম না এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তাই আজকে প্রধানত বৃষ্টির সেরকম কোনো পূর্বাভাস নেই প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকবে তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে কিছু কিছু এলাকায় হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হবে সুতরাং বৃষ্টি নেই মেঘ মুক্ত আকাশ থাকাই সম্ভাবনা যেটুকু হতে পারে সেটুকু আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ উত্তরবঙ্গের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এটাই আমরা দেখতে পেলাম এবার আমরা জেনে নেব যে সিস্টেম একটি তৈরি হবার সম্ভাবনা রয়েছে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবং তার জন্য পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের আবহাওয়াতে কি পরিবর্তন আসতে পারে আমরা আপনাদের একটু আগে জানালাম যে একটি সিস্টেম তৈরি হবার সম্ভাবনা রয়েছে তার জন্য দক্ষিণ ভারতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস যেটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে অক্টোবর মাসের শেষের দিকে এবং নভেম্বর মাসের প্রথমের দিকে বৃষ্টি আসতে পারে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর সক্রিয়তার জন্যই এরকম সম্ভাবনা তৈরি হবে দক্ষিণ ভারতে আমরা দেখে নেব আঠাশ তারিখ পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টি নেই দক্ষিণ ভারতের দিকে সেরকম কোনো বৃষ্টির সন্ধান আমরা পাচ্ছি না উনতিরিশ অক্টোবর তারিখের যে আপডেট পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে মেঘ ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা দক্ষিণ ভারতে আসতে পারে এমন একটা সম্ভাবনা সরাসরি তিরিশ তারিখের আপডেটে চলে যাব তিরিশ তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রধানত বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বিশেষ করে তামিলনাড়ু এছাড়া রয়েছে কেরালা কর্ণাটকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে কিনা না সেটাও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি নিম্নচাপের যে সিম্বলটি সেটি অন করে আপনাদের দেখাচ্ছি নিম্নচাপ হতে পারে না পারে না সেটা একবার আমরা দেখে নেব অবশ্যই আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তার জন্য প্রধানত দক্ষিণ ভারতে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ থেকে প্রধানত দক্ষিণ ভারতের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলার দিকে সেরকম কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না তবে অন্ধ্রপ্রদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা এবং একেবারে একত্রিশ ও নভেম্বর মাসের এক তারিখে দক্ষিণ ভারতে বেশ কিছুটা বৃষ্টি বাড়লেও পশ্চিমবঙ্গের দিকে কোনো বৃষ্টির সন্ধান বা বৃষ্টি কোনো হবে এমনটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না তাই বলতে পারি আমরা দক্ষিণ ভারতে নভেম্বর মাসের প্রথমেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নিম্নচাপের জন্য থাকলেও পশ্চিমবঙ্গের দিকে সেরকম আমরা এখনও পর্যন্ত কোনো বৃষ্টিপাত দেখতে পেলাম না এই রয়েছে প্রধানত বৃষ্টির ক্ষেত্রে এবং আগামী দিনের আপডেট তাই নভেম্বর মাসে একটা বৃষ্টির সম্ভাবনা শুধুমাত্র দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেই আমরা এখনও পর্যন্ত দেখতে পেলাম এবং একটি নিম্নচাপ তৈরি হবার জন্য বাংলার আকাশে সেরকম আমরা বৃষ্টি দুই তারিখ পর্যন্ত যে আপডেট রয়েছে সেরকম কিছুই লক্ষ্য করতে পারছি না বা দেখতে পাচ্ছি না তবে উড়িষ্যা উপকূলে কিছুটা বৃষ্টি আসতে পারে প্রধানত চার তারিখের আপডেটে তাই চার তারিখের পর এখনো আপডেট আসেনি তাই আমরা আপনাদের দেখাতে পাচ্ছি না যে পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টি আসবে কি আসবে না তবে উড়িষ্যার উপকূলে বৃষ্টির সম্ভাবনা চার তারিখে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এই রয়েছে প্রধানত সিস্টেমের যে আপডেট তো এবার আমরা চট করে দেখে নেব যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোথায় কতটা তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি কলকাতা এছাড়া সংলগ্ন জায়গা যেমন রয়েছে মেদিনীপুর চব্বিশ পরগনা এখানে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও প্রধানত আমরা যেটা দেখতে পাচ্ছি তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকারই সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি হয়তো এটা বা তিরিশ হতে পারে তবে বাঁকুড়ার দিকেও সেরকমই আমরা দেখতে পাচ্ছি তবে বাঁকুড়াতেও প্রধানত দেখতে পাচ্ছি একত্রিশ ডিগ্রি বা বত্রিশ ডিগ্রি থাকতে পারে অন্যদিকে বর্ধমান এছাড়া রয়েছে হুগলি জেলা সেখানে যে পরিস্থিতি রয়েছে তিরিশ থেকে একত্রিশ থাকতে পারে বিরাট কোনো চেঞ্জ বা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে তাপমাত্রা একটু হলেও কম থাকতে পারে কারণ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কুচবিহার এবং আলিপুরদুয়ারে প্রধানত আটাশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে এই রয়েছে প্রধানত আপডেট এবং ত্রিপুরার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা থাকতে পারে কত প্রধানত তিরিশ ডিগ্রি ঘরেই থাকার সম্ভাবনা রয়েছে সরাসরি বাংলাদেশের আবহাওয়াটা আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করব বাংলাদেশের আজকের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা একবার আপনাদের প্রথমেই দেখাবো সকালের দিকে কি পরিস্থিতি রয়েছে সকালের দিকে যে পরিস্থিতি রয়েছে আমরা মেঘমালা মোটে চলে যাব এবং মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কিনা সেটা প্রথমেই আপনাদের দেখিয়ে দেবো আমরা যেটা দেখতে পাচ্ছি সকালের দিকে প্রধানত রংপুরে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ থাকতে পারে এবং কুমিল্লার কোথাও কোথাও থাকতে পারে এছাড়া ময়মনসিং সিলেটে কোথাও কোথাও হালকা ধরনের কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে অন্যান্য বিভাগগুলো যেমন খুলনা বরিশাল এছাড়া রয়েছে রাজশাহী ঢাকা সেরকম কিছু নেই মোটামুটি আংশিক মেঘলা এবং পরিষ্কার আবহাওয়াই থাকবে রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে এবং রাতের দিকেও সেরকম কোনো মেঘলা আকাশের সন্ধান আমরা দেখতে পাচ্ছি না প্রধানত আকাশটা পরিষ্কারই থাকবে সরাসরি বৃষ্টির ক্ষেত্রে কি আপডেট রয়েছে সেটা একবার আপনাদের দেখিয়ে দেবো সকাল থেকে আমরা কাউন্ট করছি সকালের দিকে আমরা বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না অর্থাৎ প্রত্যেকটি বিভাগেই প্রধানত রোদ ঝলমলে আকাশ থাকবে এমনটাই সম্ভাবনা রয়েছে সঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং বেলার দিকে কোথাও কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে প্রধানত রোদ ঝলমলে আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে এবং মাঝ রাত পর্যন্ত আকাশ পরিষ্কারই থাকবে এমনটাই আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম তবে নতুন করে একটি নিম্নচাপ তৈরির খবর রয়েছে প্রধানত একেবারে দক্ষিণ পশ্চিম সংলগ্ন বঙ্গোপসাগরে সেটি তৈরি হতে পারে এবং তার জন্য নভেম্বর মাসে বৃষ্টি আসার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের একেবারে দক্ষিণ প্রান্তে তবে তার জন্য বাংলাদেশে সেরকম কোনো বৃষ্টির সন্ধান না পেলেও উপকূলের জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা এই মুহূর্ত থেকে দেখতে পাওয়া যাচ্ছে তাই পরবর্তী ক্ষেত্রে এটা কতটা বাস্তবে হবে এখনই বলা সম্ভব নয় তবে একটি সিস্টেম কিন্তু রয়েছে এই মুহূর্তে যেটা জানতে পারা যাচ্ছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে সেই সিস্টেমটি শক্তি বাড়িয়ে নিম্নচাপের আকার নিতে পারে এমন একটা সম্ভাবনা তবে তিন তারিখ এবং চার তারিখ পর্যন্ত যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে বাংলাদেশের দিকে কোথাও কোনো বৃষ্টির ক্ষেত্র বা বৃষ্টি হতে পারে এমন কোনো রকম কিছু আমরা দেখতে পেলাম না তো বন্ধুরা বুঝতেই পারলেন আজকে কোথায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে এক কথায় বলতে গেলে ঘূর্ণিঝড়ের পরবর্তী সময়ে দুই বাংলাতেই অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে সেরকম কোনো বড় বিপর্যয়ের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না তবে অনেকে কমেন্ট করেছেন যে শীত কবে আসতে পারে দেখুন শীত আসার খবর এখনও পর্যন্ত নেই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং